ময়মনসিংহের নবনির্মিত জয় বাংলা চত্বরের বর্ণিল আলোকসজ্জা ও আতশবাজি বাড়িয়ে দিয়েছে বিজয়ের আনন্দ। বুধবার বিকেলে নগরীর পাটগুদাম ব্রিজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে নির্মাণ করা জয় বাংলা চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে ঢল নামে সাধারণ মানুষের। 30 ফুট উচ্চতার বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে চত্বরে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন, ছয়দফা, 7 মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, পাক হানাদারদের আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধের বিজয় গাথা নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ছয়দফার জন্য 6টা সিঁড়ি আছে, মানে প্রতিটা স্তরে 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 এখানে প্রতিটা জায়গার মধ্যে ঘটনা আছে। ঘটনাগুলো যদি আমরা জানতে পারি, আমরা মুক্তিযুদ্ধের মোটামুটি একটা বেশ ভালো ইতিহাস আমরা এখান থেকে ধারণ করতে পারি। আগামী প্রজন্ম এই জায়গায় এসে, এখানে এসে মুক্তিযুদ্ধ বা ইতিহাস বা বাঙালির ইতিহাস সম্বন্ধে সার্বিক একটা ধারণা পেয়ে যাবে। বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে লেখা আছে, ওনার বেশ কিছু কোটেশন লেখা আছে, এগুলো দেখে আসলে একটা মানুষ বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এই জয় বাংলা চত্বরের মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধের ইতিহাস। 1971 সালে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ থেকে শুরু করে আপনার মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ পর্যন্ত যে ঘটনাগুলো হয়েছে ওইগুলো আমি ফুটিয়ে তুলতে চেয়েছি এখানে। আমার বঙ্গবন্ধুর ডান পাশে যে টেরাকোটাটা আছে ওইখানে আপনার 7ই মার্চের ভাষণ, তারপর মুক্তিযুদ্ধের জন্য সবার যে একাত্মতা ঘোষণা সেটা তুলে ধরা হয়েছে, তারপর মুক্তিযুদ্ধ, 60 জন বীর শ্রেষ্ঠ, বিজয়, আত্মসমর্পণ। এই বেদিতে আপনার ডান পাশে 6 দফাকে স্মরণে রেখে 6টা সিঁড়ি করা হয়েছে, বাম পাশে আপনার 7ই মার্চকে স্মরণে রেখে 7টা সিঁড়ি করা হয়েছে, আর 16ই ডিসেম্বরকে মাথায় রেখে ঠিক বঙ্গবন্ধুর নিচে যে বেদিটা ওইটাতে আপনার 8টা সবুজ, 8টা লাল বেদি করা হয়েছে, যেগুলোর উচ্চতা 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি, যেটা আমাদের 9 মাস যুদ্ধকে প্রেজেন্ট করে, এবং মাঝখানে বেদিটা 30 ফিট উচ্চতা হয়েছে, যেটা আমাদের 30 লক্ষ শহীদের কে স্মরণ করে করা হয়েছে। এবং আমাদের এটা ঠিক পেছনেই 7টা পাম গাছ আছে, যে পাম গাছটাতে আপনার 7 জন বীর শ্রেষ্ঠকে আমরা স্মরণ করেছি ওইটার মাধ্যমে। এবং আমাদের বাংলাদেশের রূপকার যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই কারণে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা দিয়ে তার জন্মবার্ষিকীটাকে আমরা স্মরণ করে রেখেছি এখানে, সেই জন্য 17টা শাপলা আছে। জয় বাংলা স্লোগান বুকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতেই এ প্রয়াস বলে জানান সিটি মেয়র। জয় বাংলা চত্বর নির্মাণের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় মাথায় রেখেছি, মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ, এবং এই যুদ্ধকালীন সময় আমাদের বড় শক্তি, সাহস এবং প্রেরণা ছিল যে জয় বাংলা স্লোগান ধারণ করে আমরা মহান মুক্তিযুদ্ধে আমাদের পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমরা পরাজিত করে এই দেশ মাতৃকাকে স্বাধীন করেছিলাম, যার চিন্তা চেতনা থেকেই আমরা পরবর্তী প্রজন্মকে এই ইতিহাসটুকু তুলে ধরা এবং ইতিহাসটুকু জানার জন্যই আমরা এই জয় বাংলা চত্বর স্থাপন করেছি। এখানে 1952 থেকে 1971 পর্যন্ত আমাদের উল্লেখযোগ্য ঘটনাবহুল সময়কাল এবং জাতির পিতার যে আমাদের ঐতিহাসিক মুহূর্তগুলো বা ভূমিকাগুলো এখানে আমরা সন্নিবেশিত করার চেষ্টা করেছি। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে গত বছরের 30 সেপ্টেম্বর শুরু হয় জয় বাংলা চত্বরের নির্মাণ কাজ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।